বন্ধুরা, এই রকম জুম ইফেক্টগুলো তোমাদের কেমন লেগেছে? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের মনে প্রশ্ন উঠছে, এই রকম ইফেক্ট আমরা কোথায় পাবো এবং এই রকম জুম ইফেক্ট ভিডিও কিভাবে তৈরি করব? এখনকার সময়ে ফেসবুকে এই সব ভিডিওগুলো প্রচুর ট্রেন্ডিং এ চলছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই এই রকম জুম ইফেক্ট ভিডিও তৈরি করতে পারবে এবং তোমাদের ফেসবুকে আপলোড করতে পারবে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্যাপকাট। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ইউজ করতে পারবে ফ্রিতে। তো দেখতে পাচ্ছ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমি এইখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এইরকম ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছ নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমরা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের যেগুলো ফটো রয়েছে সেগুলো আমরা বেছে নেবো। তো আমরা সুন্দর সুন্দর ফটোগুলো আমরা এইরকমভাবে বেছে নেবো। দেখতে পাচ্ছ সবগুলো ফটো আমরা নিয়ে নিচ্ছি। অ্যান্ড নিয়ে নেওয়ার পর আমরা সিম্পলি কী করবো, ওকে করে দেবো। এই যে অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করে দেবো। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সমস্ত ফটো এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ আমাদের ফটো টাইম লাইন কিন্তু 1.5 রাখতে হবে, কারণ যত ছোটো টাইম লাইন থাকবে তত বেশি কিন্তু এটা সৌন্দর্য মানাবে। তো দেখতে পাচ্ছ আমরা টাইম লাইনটা একটু ছোটো করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইরকমভাবে প্রত্যেকটা ফটোর টাইম লাইন আমরা একটু একটু করে ছোটো করে নেব। এবং বন্ধুরা, আমাদের যে এই অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য সিম্পলি ওয়াটারমার্কের উপরে ক্লিক করব। তারপরে ডিলিট অপশানে ক্লিক করতে গেলে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের সবগুলো ফটো চলে এসছে। এবার আমাদেরকে ফটোর লেয়ার উপরে ক্লিক করতে হবে। ফটোর লেয়ার উপরে ক্লিক করার পর এইখানে একটু নিচের দিকে একটি অপশান রয়েছে, সেটা হলো স্টাইল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই স্টাইল অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। স্টাইল অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 3D জুম লেখা আছে। এই 3D জুম অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা প্রত্যেকটা ফটোতে এইরকম 3D জুম ইফেক্টটা অ্যাড করে দেবো। তো আমরা আমাদের প্রত্যেকটা ফটোতে এই জুম ইফেক্টটা আমরা অ্যাড করে দেবো। খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে আমরা খুব সুন্দরভাবে অ্যাড করে নেব। আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছে তাদেরকে কিন্তু VPN দরকার পড়বে। তোমরা একটি VPN প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি VPN কানেক্ট করে রেখেছি। যে কোনো স্টেটের সঙ্গে বা যে কোনো দেশের সঙ্গে আমি VPNটা কানেক্ট করে রেখেছি। তো VPN তোমাদেরকে, যারা ইন্ডিয়া থেকে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছে তারা VPN অবশ্যই ইউজ করবে, না তো এই অ্যাপ্লিকেশনটি চলবে না। তো আমরা প্রত্যেকটি ফটোতে এরকম 3D জুম অ্যানিমেশনটি অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের প্রত্যেকটি ফটোতে কিন্তু অ্যানিমেশন লাগানো হয়ে গেছে। আমরা একবার প্লে করে দেখছি কত সুন্দর লাগছে অ্যানিমেশনটি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে আমাদের এখানে অ্যানিমেশনটি অ্যাড হয়ে গেছে। অ্যান্ড অ্যানিমেশন অ্যাড হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ট্রানজ্যাকশন রয়েছে, তো আমরা এটাকে রিলোড করব। দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশনগুলো অ্যাড হয়ে যাবে এখানে। খুব সুন্দরভাবে আমাদের এইখানে ট্রানজ্যাকশনগুলো অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ট্রানজ্যাকশনের একটু টাইমটা একটু কমিয়ে নিলাম। তারপরে প্রত্যেকটা ছবির টাইম লাইনের উপরে ক্লিক করব, দিয়ে আমরা একটার পর একটা ট্রানজ্যাকশন এখানে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের ট্রানজ্যাকশনগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তোমরা এখানে বিভিন্ন রকম ট্রানজ্যাকশন পাবে, বিভিন্ন রকম ইফেক্ট পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই সব ট্রানজ্যাকশনগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমরা প্রত্যেকটা ছবিতে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি আমরা মিউজিক অ্যাড করতে চাই তো সিম্পলি অ্যাড মিউজিক উপরে ক্লিক করব। অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করার পর আমরা যে কোনো মিউজিক এখান থেকে অ্যাড করতে পারবো। আমাদের ফাইলের মিউজিক হোক বা অনলাইন কোনো মিউজিক হোক আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যে কোনো একটা মিউজিক আমরা নিয়ে নিচ্ছি। যেমন এইখানে ফ্রম ডিভাইসে ক্লিক করতে গেলে আমাদের এখানে ফাইল চলে আসবে। তো আমরা সিম্পলি যে কোনো একটা মিউজিক এখান থেকে নিতে পারবো, দিয়ে আমরা অ্যাড করে দিতে পারবো। আমাদের মিউজিক অ্যাড করা হয়ে গেলে আমরা সিম্পলি এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য সিম্পলি এই ওপরের অপশনে ক্লিক করতে হবে। তারপরে আমাদের এখানে কোয়ালিটিটা বেছে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 720x80 পিক্সেল রয়েছে, আর ফ্রেম রেট 30 রাখতে হবে। তারপর আমরা সিম্পলি কী করব, এটাকে এক্সপোর্টে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এক্সপোর্ট হতে শুরু করে দিয়েছে আমাদের ভিডিওটি। খুব সহজ পদ্ধতি, একদম খুব সহজেই তোমরা করতে পারবে, ইজি প্রসেস রয়েছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে খুব সহজে আরও সহজে জানিয়ে দেবো বা আরও সহজে তোমাদেরকে দেখিয়ে দেবো।
তো বন্ধুরা আশা করি এই ইফেক্ট ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।